আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে, চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাঁশি ফুটি মার মাকি লম্বা বাঁশি দেখছেন? এরকম আর বাঁশি জিন্দগিতে কেউ দেখেন? খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো যারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের ভিজে ধরতে আর খালি লাত্তি মাইতে আছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন? এ খালি কাইতে চিতে ভরে রেফারি ফরম নিশ্চিন্তে সুইংগাম চাপাইতেছে, লড়ে ঝরে না। এবার আবার বল বানায় সুইংগাম দিয়ে বাচ্চে বল সুইংগামের লগে আটকে গেছে বল আর ছোটে না। এতে কয়ে কি কাম করলাম রেফারি? মুখের ভিতরে বল মারি, এটা তো গোলপোস্ট না, তবু মারি যে বল ছোটে না, ছোটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মালো। একজনে পাইছে আমা আমা একই আলামত দেখছেন নি, বুড়ের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে, হাতে এমন বল ছড়ে দেয় না, কি করবো? তাৎক্ষণিক ভাবে ডিসিশন লাগে, চিন্তা করলে দৌড়ে রেফারি কে দৌড়াচ্ছে, রেফারি দূরে হেঁটে দূরে, রেফারি দূরে হেঁটে দূরে, এই দৌড়াইতেছে আমা মা মা মা, রেফারি কাটি হরে গেছে, কি মজা লাগলো, ঠিকই দিছি আমি আবার উত্তেজিত হয়ে যেতে ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে, এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাই দিয়েছে না, হাতে হাতে দেখছে গো ম্যাডাম দেখছেন কি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে নামে খেলা দেন না, মার 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 মাইচে দেখছেন হ্যাট মারে দিছে, কিরকম ফাঁক, ওরে মাগরে মাগরে বল তোর পিছনের এখন গোলে যাবে তাড়াতাড়ি, ওরে পিছনের বেপো তারা দেখ মার, এবার মার বা 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 চমৎকার মারছে, ভালো খেলে। ওই ভাগে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ লাস্টি, খালি গোলে কতক্ষণ চিল্লা যায়, ইতিমধ্যে আমার ফেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুড খাবো। কাইতে আছি খেলা চলতেছে, মুসলদারে এগিয়ে যাচ্ছে, ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছি রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল, হাতে গোলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে নিয়ে হ্যান্ডবল, দেখছি আমার ফর্ম, আমাদের কে বুঝি এটা মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে আটকা কিক মারা যায়, হ্যাঁ এটা আমার হাত পাওয়া, চমৎকার আপেল, ভেরি টেস্টি, চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার চমৎকার জেলি জেলি ভাব আছে, হোয়াট ইজ দিস, এটা কি খেলাম, এই লেগে তো শক্ত শক্ত লাগতেছিল, মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম, খেলা চলতে আছে, বাপ আম কিপ কিক মারলে দেখছেন, হ্যাঁ তারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট করতে মোস্ট প্রবলি, এই দলটা বুঝছেন নি, মার্শাল আর্টের ঠেলা এমন ধরে কিক মারে, বল টল বলে খালি মাইতে মারস না, আগে যায় মারি আয় বাপ আম ফ্যান্টাস্টিক, এবার আবার বললো যে সামনেটা মারি আয় সামনেটা আয় মার, এবার আবার আগে যায় সামনে করে বলে সার্বি নাকি মারি মার মার মার, এটা কি বলি খেলা হইতে আছে না, মার্শাল আর্ট হচ্ছে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ব্যাগে খারাপই আছে না, এত বড় বাসি দিকে হাতে ঘামড়ে গেছে, কয় জীবনের এরকম বাসি দিকে, ঠিক আছে ভাই সরি আমি আর মাইতাম না, আমার ফোর সারি দেন, খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচুর কাটতে গেছে, এবারে বোধহয় ফাইনাল মারবো, হ্যাঁ এটিএম লইতে আছে, মাইতে আছে, মাইতাম ভাইল না, হেতারা বুঝি পালে যে তাড়াতাড়ি ব্যারিকেড ধরনের নিত্যের ভঙ্গিমে আগায় যাইতে আছে, এইবারে বোধহয় যাইব কি না জানো, এবারে খেলা আবার ডস খাই গেল, সেকেন্ড ম্যান হেতো ডস গেল, থার্ড ম্যান হেতো খাইলো, এবারে ফোকটন মনে মারবো না, বলার মারণ লাগে নয়, এমন টিয়া দিল যে টিয়ার লগে ফাঁচুর কাটতে পড়ে গেছে, মাঠ ফ্রি বললে আগায় যাইতে গোল, মনে হয় আমি জিতে গেছি, মনে হলে আমি জিতে গেছি, ha ha ha।